আপনারা কখনো রাতের বেলায় সূর্য দেখেছেন? অবশ্যই না। তবে এমন একটি দেশ আছে যেখানে রাতের বেলা সূর্য দেখা যায়, সেই দেশটির নাম হচ্ছে নরওয়ে। তাই নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। তাই আমি বন্ধুরা এই ভিডিওতে বলতে চলেছি যে নরওয়েতে কেন রাতের বেলা সূর্য দেখা যায়। তাই বন্ধুরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। একবার ভেবে দেখুন তো, যদি কোথাও একটানা ছ মাস সূর্য অস্ত যায় না আর বাকি মাসগুলো একটানা অন্ধকার থাকে, সেখানের অবস্থা কেমন হবে? আবার মধ্যরাতে যদি আপনি সূর্য দেখলেন, আবার কেমন অনুভূতি হবে? একটানা ছ মাস দিন আর ছ মাস রাত শুধুমাত্র মেরুবিন্দুতেই দেখা যায়। তবে মেরুবৃত্তের অন্তর্গত যে কোনো স্থানে এবং মেরুবৃত্ত সংলগ্ন কিছু স্থানভেদে বা সময়ভেদে নিশীথ সূর্য বা মধ্যরাত্রি সূর্য দেখা যায়। তবে উত্তর গোলার্ধে মেরুবৃত্ত অঞ্চলে আটটি দেশ যথা কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, রাশিয়া, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং নরওয়ে নির্দিষ্ট কিছু অঞ্চলে নিশীথ সূর্য অর্থাৎ মিডনাইট সান দেখা যায়। তবে বিশেষ করে নরওয়ে অঞ্চলে মধ্যরাতে সূর্য খুব ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যায়, সেই জন্য নরওয়েকে নিশীথ সূর্যের দেশও বলা হয়ে থাকে। ইউরোপ মহাদেশের অন্তর্গত নরওয়ে একটি নিয়মতান্ত্রিক রাজতন্ত্র দেশ। উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের অন্তর্গত এই দেশটি প্রায় 57 ডিগ্রি উত্তর থেকে 81 ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত। তবে নরওয়ের আয়তন 385,207 বর্গ কিমি, জনসংখ্যা হচ্ছে 54 লক্ষ। তবে নরওয়ের রাজধানী হল অসলো। মানব উন্নয়ন সূচকে শীর্ষস্থানের অধিকারী নরওয়েতে প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব নিদর্শন। বরফ আচ্ছাদিত পার্বত্য ভূমি, হিমবাহ, ফিয়র, অসংখ্য হ্রদ এবং দ্বীপের সমন্বয়ে নরওয়ের প্রাকৃতিক সৌন্দর্য যেন রূপকথার রাজ্য। এর পাশাপাশি দুটি প্রাকৃতিক ঘটনা মেরুর জ্যোতি এবং নিশীথ সূর্যদেশ নরওয়েতে দেখা যায়। এখানে কমপক্ষে 24 ঘন্টা বা বেশি সময় ধরে সূর্য দিগন্তরেখার খুব কাছেই থাকে। এরপরে আসি নরওয়েতে নিশীথ সূর্য দৃশ্যমানের পেছনের কারণটি, তা হল নরওয়ের সুমেরুবৃত্ত সংলগ্ন ভৌগোলিক অবস্থান। এবার প্রশ্ন হচ্ছে, কেন নিশীথ সূর্যের ঘটনাটি ঘটে? এর সাথে জড়িত রয়েছে পৃথিবীর অক্ষের নতি, আবর্তন এবং পরিক্রমণ গতি। আমরা জানি পৃথিবী প্রায় 24 ঘন্টায় নিজ অক্ষকে কেন্দ্র করে একবার আবর্তন করে, যার ফলে কিন্তু দিন ও রাত্রির সৃষ্টি হয়। কিন্তু পৃথিবীর দিন রাত্রির দৈর্ঘ্য সবসময় সমান নয়, কারণ পৃথিবীর অক্ষ 23.5 ডিগ্রি কোণে হেলে রয়েছে। পৃথিবীর অক্ষ পুরোভাবেই লম্বভাবে অবস্থান করলে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হতো। আবার আবর্তন করার সময় সাথে সাথে পৃথিবীর সূর্যকে পরিক্রমণও করে, তাই সূর্য পরিক্রমণ করতে সময় নেয় 1 বছর। এই পৃথিবী সূর্যের চারদিকে ঘোরার সময় হেলে থাকা অক্ষের কারণে কিছু অংশ সূর্যের কিছু কাছেই চলে আসে এবং কিছু অংশ দূরেও চলে যায়। গ্রীষ্মকাল হওয়ার কারণে সেই সময় উত্তর গোলার্ধে একটানা 24 ঘন্টা সূর্যালোক পেয়ে থাকে। এই সময় মেরু থেকে যত দক্ষিণে যাওয়া যায় ততই সূর্যালোকের প্রাপ্তি অর্থাৎ দিনের দৈর্ঘ্য কমে আসে। এই জন্যই মেরুবিন্দুতে অর্থাৎ শুধুমাত্র বিষুব দিনে সূর্যোদয় এবং সূর্যাস্ত প্রায় একটানা 6 মাস পর্যন্ত পর্যায়ক্রমে চলতেই থাকে। উত্তর মেরুতে 21 মার্চের পর থেকে এবং 23 সেপ্টেম্বরের আগে অবধি একটানা দিন চলতে থাকে। তাই এই সময় উত্তর গোলার্ধে অর্থাৎ 65.44 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশে নিশীথ সূর্য কিন্তুই দেখা যায়। তবে নরওয়ের সর্বত্র কিন্তু নিশীথ সূর্য দেখা যায় না। সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত অঞ্চল থেকে এই ঘটনাটি দেখা যায়। তবে বায়ুমণ্ডলের দ্বারা আলো প্রদূষিত হওয়ার কারণে অনেক সময় সুমেরুবৃত্তের সামান্য দক্ষিণে অবস্থিত কিছু অঞ্চল থেকে রাত্রিকালে গোধূলি নেয় আলো দেখা যায়। তাই বন্ধুরা এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।